আসসালামু আলাইকুম আমরা এখন দেখব খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার উপর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে নয় নম্বর অঙ্ক দিয়ে নয় নম্বর অঙ্ক ছিল যদি এ টু দি পর ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পর ফোর ইকুইয়াল টু থ্রি এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু থ্রি হয় তবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত এক্ষেত্রে দেওয়া আছে আর যদি পর ফোর প্লাস এস বি প্লাস বি আর এটা দেওয়া আছে হচ্ছে এস স্কোয়ার প্লাস এবি বি টু তো প্রথম সমীকরণ থেকে আমরা লিখতে পারবো হচ্ছে এটাকে এস হোল স্কয়ার সূত্র করার জন্য আমরা করছি আর এটাকে লিখতে পারবো হচ্ছে বি স্কোয়ার হোল স্কয়ার মাঝখানে এস স্কোয়ার প্লাস টু সূত্র করার জন্য টু ইন্টু বি লিখতে পারি তো এখানে আমাদের প্রশ্ন ছিল হচ্ছে স্কোয়ার বি স্কোয়ার এখানে আমরা দুইটা স্কোয়ার বি স্কোয়ার লিখলাম সেই ক্ষেত্রে একটা স্কোয়ার বি স্কোয়ার বিয়োগ করতে হবে ইকুয়াল টু এস বি হচ্ছে থ্রি বা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র করলে পাবো হচ্ছে অ্যা প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়েল টু থ্রি বা এটা করলে পাবো হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এটা পাবো হচ্ছে এ বি হোল স্কোয়ার ইকুয়াল টু থ্রি এখন আমরা এই টোটালটাকে এ এটাকে বি ধরলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে হচ্ছে এ প্লাস বি আর টা আসবে হচ্ছে মাইনাস বি ইকুয়াল টু থ্রি বা আমরা বের করব হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ এর মান এবুয়েল টু আসবে হচ্ছে থ্রি ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এবি এখন স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এব এর মান দেওয়া আছে হচ্ছে থ্রি আর টা মান সেই ইকুয়াল টু আসবে হচ্ছে ওয়ান অতএব আমরা লিখতে পারবো হচ্ছে এ স্কোয়ার প্লাস বি তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস এই ইকুয়েশনটা আর এখান থেকে লিখতে পারবো হচ্ছে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস সমীকরণ যখন আমরা যোগ করবো তাহলে পাবো হচ্ছে টু ইন্টু ইকুয়াল টু পাবো হচ্ছে ফোর অতএব আমরা পাবো হচ্ছে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে টু অতএব এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু টু এটি হবে মান তারপর প্রশ্ন নম্বর দশ নম্বর দশে বলা আছে এস স্কোয়ার মাইনাস রুট থ্রি হলে এক কিউব প্লাস ওয়ান বাই অ্যাকিউবের মান কত তো এখানে দেওয়া আছে এস্কোয়ার মাইনাস রুট থ্রি এ প্লাস আমাদের বের করতে হবে হচ্ছে অ্যাস কিউব প্লাস ওয়ান বাই কিউব তাহলে আমাদের একটা এ একটা ওয়ান বাই এ লাগবে সেই জন্য আমরা যেটা করবো এ স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়েল টু রুট থ্রি এ এই পাশে নিয়ে আসবো বা আসবে হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই রুট থ্রি সরি ডিভাইড বাই এ ইকুয়েল টু রুট থ্রি বা এটাকে লেখা যাবে হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়েল টু রুট থ্রি তো এ প্লাস ওয়ান বাই এ ইকুয়েল টু যদি রুট থ্রি হয় তাহলে এটাকে আমরা ঘন করলে পাব এ প্লাস ওয়ান বাই এ হোল কিউব ইকুয়েল টু রুট কিউব বা এটাকে করলে পাওয়া যাবে হচ্ছে এক কিউব প্লাস ওয়ান বাই এক কিউব প্লাস থ্রি এ ওয়ান এ এ প্লাস ওয়ান বাই এ ইকুয়েল আসবে হচ্ছে থ্রি বা এটা করলে পাওয়া যাবে এক কিউব প্লাস ওয়ান এটা আসবে হচ্ছে রুট আসবে হচ্ছে বা বা জিরো অর্থে মান হবে হচ্ছে শূন্য উত্তর তারপর প্রশ্ন নাম্বার এগারো নাম্বার এগারোতে বলা আছে একটি জিনিস ছয়শো বারো টাকায় বিক্রয় করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হয় তো আমাদের এখানে দেওয়া আছে ছয়শো বারো টাকায় বিক্রি করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হয় তাহলে এই দামটা হচ্ছে পঁচাশি পার্সেন্টের সমান তাহলে আমরা বলতে পারবো হচ্ছে পঁচাশি পার্সেন্টের সমান হচ্ছে ছয়শো বারো টাকা তাহলে একশো পার্সেন্টের সমান কত ডিভাইড বাই পঁচাশি ইন্টু একশো ইকুয়েল টু আসবে হচ্ছে সাতশো বিশ টাকা এখন আমাদের নতুন বিক্রয় মূল্য হবে হচ্ছে দশ পার্সেন্ট বেশি লাভে তাহলে দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য ইকুয়েল টু আসবে হচ্ছে সাতশো বিশ ইন্টু একশো দশ বাই একশো কারণ হচ্ছে দশ পার্সেন্ট লাভে বিক্রি করলে একশো দশ পার্সেন্ট দামে আপনার বিক্রি করতে হবে আসবে হচ্ছে সাতশো বিরানব্বই টাকা আর সাতশো বিরানব্বই টাকা হবে হচ্ছে বিক্রয় মূল্য দশ পার্সেন্ট লাভে এটাই হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নাকি কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ